সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে উচ্চ আদালতে যা ঘটেছে তাকে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে এক যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি। বাংলাদেশে বর্তমানে কোনো গণতন্ত্র তো নেই, কোন আইনের শাসনও নেই, কোন গভর্নমেন্ট আছে কিনা সেটা আমার সন্দেহ হয়। কারণ একটা হাইকোর্টের নির্বাচন আমরা বরাবরই দেখেছি, যেখানে নির্বাচন হয় সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়, এবং এটা একটা আদর্শ যে আপনার এখানে যারা দায়িত্বে থাকেন তারাও আপনার আইনজীবী হন, যারা নির্বাচন কমিশন পরিচালনা করেন তারাও আইনজীবী, এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন হয়। গতকাল তারা এই ব্যবস্থাটা ভেঙে দিয়েছেন,